আসসালামু আলাইকুম, শীর্ষ খবরে আপনাকে স্বাগত। সাথে আছি আমি সাকিব হোসেন। মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মারক ডাক টিকিট উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণভবনে তিনি এগুলো অবমুক্ত করেন। দেখুন বিস্তারিত। বিজয় দিবসে স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী। মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মারক ডাক টিকিট উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে এগুলো অবমুক্ত করেন তিনি। এ সময় গণভবনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ আরও অনেকে। সকাল 8টার দিকে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থাকা জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে নিজে এবং পরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শেখ হাসিনা। সকাল 6টা 35 মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় সভাপতি হিসেবে আবারও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।